হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের এসপিডি স্যার তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আমরা আলোচনা করছি নবম শ্রেণীর অধ্যায় একুশ লগের দেম চ্যাপ্টারটি নিয়ে যেখানে আমরা এর আগের চারটি ভিডিওতে এক থেকে পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ছয় সাত এবং আটের দাগের এই তিনটি দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করে দেওয়া যাক প্রথম অঙ্কে বলেছে একটা সমীকরণ দেওয়া আছে যেখান থেকে আমাদেরকে বলা হয়েছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান টোয়েন্টি থ্রি এটা প্রমাণ করতে হবে তো প্রমাণ করবার জন্য প্রথমেই আমরা কাজটা যেটা করব সমীকরণটাকে কপি করলাম এবার আমাদের যেটুকু করণীয় সূত্রগুলো ব্যবহার করা আমরা যেহেতু এর আগে সূত্রগুলো বারবার করে ব্যবহার করেছি এবং শিখেছি তাই আমরা ডিরেক্ট সূত্রগুলো করতে থাকবো এখানে কি করেছি কোন সূত্রটা ব্যবহার করেছি না আমরা সমান আমরা জেনেছি সেই এখানে ব্যবহার করেছি রিভার্স অর্ডারে অর্থাৎ প্লাস আকারে দেওয়া আছে আমরা ইন্টু আকারে লিখেছি আচ্ছা এরপরে আমরা যেটুকু করছি কি আমরা এটা বলতে পারি সামনের যে সহকটাকে আমরা যে মানটা আছে তার পাওয়ার আকারে লিখতে পারি আমরা সেই জিনিসটা লিখেছি তাহলে দেখো দুদিকটা এখানে কোন সূত্র ব্যবহার হয়ে যাচ্ছে এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে লগ এম দুদি পাওয়ার বি সমান বি লগ এম এই সূত্রটা আমরা ব্যবহার করছি আচ্ছা এক্ষেত্রে আমাদের যেটুকু কাজ বোথ সাইডে লক সামথিং লগ সামথিং আকারে পেয়ে গেছি তার মানে আমরা এখান থেকে বলতে পারি x বাই ওয়াই বাই ফাইভ ইকুয়ালস টু এক্স ওয়াই পাওয়ারে হাফ এবার আমাদের কাজ উভয় পক্ষকে আমরা বর্গ করব কেন না এখানে পাওয়ারটা হাফ আছে আমি সেটাকে ওঠাতে চাইছি তাই আমরা উভয় পক্ষকে বর্গ করছি তাহলে কি জিনিস দাঁড়িয়ে যাচ্ছে এইটা আছে তার স্কোয়ার আচ্ছা এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই ব্যবহার করলাম আচ্ছা তাহলে এই বাম দিকটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই পঁচিশ রাইট ডান দিক দাঁড়িয়ে যাচ্ছে কত এক্স ওয়াই তাহলে আমরা একটু সরিয়ে নিই এক্ষেত্রে আবার আমরা কি করতে পারি কোন দাঁড়িয়ে যায় প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই তার মানে এটা দাঁড়িয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি থ্রি এক্স যেখান থেকে এক্স আমি যদি ডান দিকে নিয়ে আসি বাকিটা আমি ডান দিকে করবার চেষ্টা করছি সেখানে দেখো আমরা বলতে পারি এটাকে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই টু টোয়েন্টি থ্রি তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি এক্স বাই ওয়াই এখান থেকে ওয়াই ওয়াই কেটে গিয়ে পড়ে থাকছে ওয়াই বাই এক্স টু টোয়েন্টি থ্রি এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা বলতে পারি প্রমাণিত দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল ঠিক এই জিনিসটাই এখানে বলা হয়েছে প্রমাণ করতে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি তাই চলো পরের অঙ্কটা কি বলছে একটু দেখে নিই আমরা দেখো পরের অঙ্কটা বলছে যদি একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে লগ দিয়ে ওটা দেখাতে হবে আমি সমীকরণটাকে একবার কপি করি এ টু বি স্কোয়ার তাই তো এটা দেওয়া আছে আমরা এই টু বিওয়ার ফোর কে লিখতে পারি এইটা স্কোয়ারের হোল স্কোয়ার বি বি টু বিওয়ার ফোর কেও তাই লিখতে পারি আমি সূত্রের প্রয়োজনে এই টার্মটাকে দুই দিকে যোগ করছি কেন যোগ করছি এই টার্মটা যোগ করবার জন্য বাম দিকটা কি দাঁড়িয়ে যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার তাই না ডান দিকটা দাঁড়িয়ে যায় সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার এবার আমরা উভয় পক্ষে লগ ব্যবহার করব ঠিক আছে এবারই কি করব। উভয় পক্ষে লগ ইউজ করছি তাহলে কি দাঁড়াচ্ছে লগ এখানে হবে ষোলো স্কোয়ার বি স্কোয়ার উভয় পক্ষে লগ নিয়ে

এবার আবার আমি বাম দিকটা যা আছে থাক সমান ডান দিকটাকে বলতে পারি টু দি পাওয়ার ফোর ষোলোকে কে আমি টু টু দিওয়ার ফোর আকারে লিখতে পারি এ স্কোয়ার কে লিখতে পারি কি টু লগ এ বি স্কোয়ার কে লিখতে পারি টু লগ বি আচ্ছা তাহলে জিনিসটা কি দাঁড়ালো ফোরটাকে সামনে নিয়ে গেলাম তাহলে লগ টু প্লাস টু লগ এ প্লাস টু লগ বি এবার দেখো দুদিকেই দুই রয়েছে আমি দুই এই পারের দুই মানে উভয় পক্ষকে আমরা দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে সামনে দুইটা কেটে যাবে তাহলে এই জিনিসটা দাঁড়িয়ে যাবে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এপারের জিনিসটা দুই দিয়ে যদি ভাগ করি লক টু তো ভাগ যাবে না তার সামনে সহগটা দুই দিয়ে ভাগ যাবে তাহলে চারকে কে দুই দিয়ে ভাগ করলে হয় টু লক টু যেমন আছে এটার সহগ দুই ভাগ দেওয়ার সাথে সাথে বাদ পড়ে যাচ্ছে এটাও বাদ পড়ে যাচ্ছে তাহলে এখানে করেছি কি উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ দেখো তো আমাদেরকে ঠিক এই জিনিসটাই প্রুফ করতে দেওয়া ছিল লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টু লগ টু টা পরে আছে প্লাস লগ প্লাস তাহলে এখানেই আমাদের প্রমাণিত তাই না বেশ এবারই আমরা যাব সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্কে কি বলেছে একটু দেখি সাতের দাগের অঙ্ক একটু অন্যরকম একটা অঙ্ক এই ধরনের অঙ্ক এর আগে আমরা করিনি চলো আজকে তারে করি এটা কি বলছে একটু দেখি এখানে বলেছে একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে দেখাতে বলেছে এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে প্রথমেই আমরা একটা কাজ করি যেটা দেওয়া আছে সেটাকে কপি করে কে ধরি যেখানে কে নট ইকাল টু জিরো তাহলে আমরা কি বলতে পারি এইটা এখান থেকে আমরা বলতে পারি লগ এক্স সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড একই রকম ভাবে আমরা বলতে পারি লগ y সমান কে আবার আমরা বলতে পারি log z সমান k ইনটু x মাইনাস y তাহলে আমরা তিনটে পেয়েছি তিনটি সমীকরণ তাই তো এখন আমরা কি বলতে পারি আচ্ছা আমরা বলতে পারি log x log y log z সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড লগ এক্স এর ভ্যালু তাই প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স লগ ওয়াই এর ভ্যালু আর কে ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মানে দেখো বাম দিকটাকে আমি যদি সূত্রের আকারে নিয়ে যাই তাহলে কি পাবো লগ এক্স ওয়াই জেড কেন না আমরা জানি যোগ অবস্থায় যদি লগ এম প্লাস লগ এন থাকে সেটাকে আমরা লিখতে পারি লগ এম সেই সূত্রটাকে ব্যবহার করেছি তাহলে এখানে k টাকে কমন নিয়ে নিলে পড়ে থাকছে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই দেখো সমস্ত কিছু কাটাকুটি হয়ে গিয়ে সব বাদ পড়ে যাচ্ছে পড়ে থাকছে কি তার মানে আমরা বলতে পারি লগ এক্স ওয়াইডেলস টু কে জিরো মানে জিরো সমান এটাকে বলতে পারি লগ ওয়ান তার মানে এখান থেকে বলা যায় দুদিকের লগটাকে বাদ দেওয়ার পরে এক্স ওয়াই জেড সমান ওয়ান আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল ওকে আশা করি বোঝা গিয়েছে চলো আটের দ্যাগের অঙ্ক দেখবো দেখো আটের দ্যাগের অঙ্ক খানিকটা একই রকম অন্তত প্রাথমিকভাবে কিছুটা তো একই রকম বটেই তো এখানে বলা হয়েছে একই কাজটাই করি আবার লগ এক্স বাই বি মাইনাস সি লগ ওয়াই বাই সি মাইনাস এ লগ জেড বাই মাইনাস বি সমান কে এটা ধরে নিচ্ছি আর k not equal to zero সেটাও ধরে নিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি log x সমান k b c যেখান থেকে বলছি কত log x সমান k b আচ্ছা তার পরেরটা থেকে কি বলতে পারি লগ ওয়াই সমান একই রকম ভাবে আমি পুরো স্টেপটা না দেখিয়েও বলতে পারি সি মাইনাস কে এ আর এ মাইনাস কে বি এবার কি বলেছে আমরা বামপক্ষটার সামনে একটা লগ বসাই এখন আমি কি নিচ্ছি একটু দেখো এটার মান কত আমরা বের করবার চেষ্টা করছি কেন না এটা ছিল বামপক্ষ দেখো আমাদের বামপক্ষ কি ছিল যা ছিল তার সামনে শুধুমাত্র আমরা একটা লগ বসিয়েছি তাহলে লগের সূত্রে যদি ভাঙি তাহলে এই জিনিসটা কি দাঁড়ায় লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি না প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি এ প্লাস লগ জেড a এ প্লাস বি আমরা কি পাই পাওয়ার গুলোকে সামনে লিখলে এটা লগ ওয়াই এ প্লাস বি ইন্টু লগ জেড এবার দেখো লগ এক্স এর মান এখান থেকে পেয়ে যাচ্ছে এই যে এখান থেকে এই এক a2 18 18 থেকে লগ x y এবং লগ z এর মান পাচ্ছি তাহলে লগ x এর মান যদি বসিয়ে দি kb - kc আচ্ছা এখানে কি দাঁড়ায় kc - ka এখানে দাঁড়ায় ka - kb তো মানে a আচ্ছা এবার কি আমরা একটু ক্যালকুলেট করবো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি মাইনাস মাইনাস এটার থেকে পাচ্ছি এখান থেকে পাচ্ছি কে স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার তাহলে কাটাকুটি যদি আমি করি সব বাদ পড়ে গিয়ে পড়ে যাচ্ছে কত জিরো যেটার মান কত জিরো মানে লগ ওয়ান তার মানে এবার যদি উভয় পক্ষ থেকে মানে বাম দিকটা যে এটা ছিল এই যে বাম দিকটা এটা এটার মান কি পেয়ে গেলাম এখান থেকে লগ ওয়ান তাহলে এবারই আমি দুই দিক থেকে যদি বলতে পারি দুই দিক থেকে লগটাকে উঠিয়ে দিই তাহলে বি প্লাস সি ইন টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন জেড টু দি পাওয়ার এ প্লাস ইকুয়ালস টু ওয়ান আমরা বলতে পারি এবং সেটাই আমাদের প্রমাণিত আমরা সেটুকুও বলতে পারি বেশ এইবারই আমরা আরেকটা স্টেপ দেখব একই অঙ্ক এটা তো এর দাগের অঙ্কটাকে করলাম মানে এটা আমরা করেছি আটের এ এবারে আমরা করব আটের বি আটের বি করবার জন্য আমরা একটু বাম দিকটাকে বেছে নেব এখানেই করি কিছুটা অঙ্ক আমাদের করা আছে কেন না আমাদের এই যে মানগুলো এই মানগুলোকে আমরা আটের দি অঙ্কে ব্যবহার করবো তাহলে আটের বিতে কী দেওয়া আছে সেই জিনিসটাকে আমি ওই বাম পক্ষ ডান পক্ষ আকারে যেমন লিখেছিলাম এক্স টু ডি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন ওয়াই টু ডি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস টে স্কোয়ার ইন জেড টু ডি পাওয়ার এ স্কোয়ার প্লাস এটা কপি করছি আচ্ছা আচ্ছা পরে আবার মানগুলো দেখবো তার আগে একটু দেখে নিয়ে আমাদের কি অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে এটা এটাকে আমরা লিখতে পারি এটাকে লেখা যায় যে সমান লগ এক্স পাওয়ারে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস c square plus c a plus a square plus log z power a এটা আচ্ছা এখান থেকে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসি তাহলে এখানে পড়ে থাকছে কত log x প্লাস একই রকম ভাবে পরের পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে পড়ে থাকে log y প্লাস তারপরের পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি সেটা পড়ে থাকে এবার দেখো আমরা মান জেনেছি ওই প্রথম থেকে ইনটু পেয়েছি না দেখো কে ইনটু বি মাইনাস আচ্ছা এইভাবে আমরা যদি মানগুলোকে বসাই তাহলে দেখো এখান থেকে মান কত বসবে এটা থাকবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার আর এইখানে বসবে কে ইন্টু বি মাইনাস সি তারপর টাই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লগ ওয়াই এর মান পাবো কে ইন্টু সি মাইনাস এ তারপরের টাই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হবে কে ইন্টু এ মাইনাস বি তাহলে যদি আমরা সূত্র দেখি তাহলে এই জিনিসটা দাঁড়াবে কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব

হবে বি কিউব মাইনাস সি কিউব আচ্ছা এবারে আমরা যদি পুরোটাকে কে কমন নিয়ে নিই কি বি কিউব দেখো সব কেটে যায় সব কেটে গিয়ে কি পাবো সেই শূন্য তার মানে এই জিনিসটা দাঁড়িয়ে যায় কি এটা এই পার্টটা দাঁড়িয়ে যায় শূন্য যেটা কেনার মানে কত লগ ওয়ান তা মানে বাম দিক আর ডান দিক থেকে যদি আমরা লকটাকে উঠিয়ে দিই ওয়াই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকালস টু ওয়ান প্রমাণিত আর এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল বেশ তাহলে আজকে এই কটা অঙ্কই থাক পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব যদি তোমরা বুঝতে পেরে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আইকনটিকে প্রেস করে দিও যাতে পরের ভিডিওগুলো সবার আগে দেখতে পাও দেখা হচ্ছে পরের ভিডিওতে